রেজিস্ট্রেশন বাতিলের জন্য যদি সিবিআই এর এই ডাক না হতো, সন্দীপ ঘোষ অ্যারেস্ট না হতেন, কিছুই হতো না, সন্দীপ ঘোষ যেরম ছিলেন সেরমই থেকে যেতেন। স্বাস্থ্য ভবনের সদিচ্ছার অভাব ছিল, সদিচ্ছার অভাব ছিল বলেই দেরি করে এই ঘটনা ঘটানো হলো। পাওয়া কিছু নেই, প্রশাসন যদি অপদার্থ হয় তাহলে এটা হয়ে, কারণ একজনকে অ্যারেস্ট করে দিল, সব কিছু করলো, তবু তার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হবে না, বরং এটা অনেক পরে হয়েছে। শুধু সন্দীপ ঘোষ না, সঙ্গে যারা জড়িত বিরূপাক্ষ, অভিক দে এবং আরও মিস্টার রায়, সকলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। ভালো হয়েছে সন্দীপ ঘোষের এতদিন বাদে হলেও মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিল করেছে। উনি ইনফ্লুয়েন্সিয়াল খুব, এবং উনি বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করে থাকেন, তাই জন্য ওনার ক্ষেত্রে ব্যবস্থাটা নিতে একটু দেরি হয়েছে। আর ডাক্তার নন, রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে সন্দীপ ঘোষের মেডিকেল রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সন্দীপ ঘোষ আর্যকর কাণ্ডে, যেখানে তরুণ চিকিৎসকের ধর্ষণ খুন মামলার পাশাপাশি আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে তিনি গ্রেফতার হয়েছেন, তবে তার এই রেজিস্ট্রেশন ক্যান্সেলকে সাধারণ জনতা কীভাবে দেখছেন, চলুন তাদের কাছ থেকে জেনে নেব। পুরো বিষয়টাই যা চলছে তা বেনিয়ম এবং দুর্নীতি। সন্দীপ ঘোষের উত্থান যা দেখছেন পড়ছেন সমস্ত কিছু, তার মধ্যে একেবারে যারা এই ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছেন তাদের কল্যাণেই ওনার এতদূর উন্নতি হয়েছে। এবং ওনার রেজিস্ট্রেশন ক্যান্সেল শুধু ওনার বলে না, যারা এখনও পর্যন্ত সিবিআই এর ডাক খোঁজ পাচ্ছেন, যারা এখনও অপরাধী তালিকায় মোটামুটি চিহ্নিত, কারোর কিছু হচ্ছে না তো। এবং সেখানে এক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাতিলের জন্য যদি সিবিআই এর এই ডাক না হতো, সন্দীপ ঘোষ অ্যারেস্ট না হতেন, কিছুই হতো না, সন্দীপ ঘোষ যেরম ছিলেন সেরমই থেকে যেতেন। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে তাকে অ্যারেস্ট করবার পরেই যেটুকু দেখছেন সেটুকু এরপরে হচ্ছে, তার আগে হতো না, এটা সম্ভব নয়, কারণ এ রাজ্যের ব্যবস্থাটাই এরকম চলছে, সরকারটা এরকমভাবেই চলছে, এটাই মনে হয়। স্বাস্থ্য ভবনের সদিচ্ছার অভাব ছিল, সদিচ্ছার অভাব ছিল বলেই দেরি করে এই ঘটনা ঘটানো হলো। এটা প্রথম দিনই স্বাস্থ্য ভবনে করে দেওয়া উচিত ছিল, এর পেছনে নোংরা রাজনীতি আছে। পাওয়া কিছু নেই, প্রশাসন যদি অপদার্থ হয় তাহলে এটা হয়ে, কারণ একজনকে অ্যারেস্ট করে দিল, সব কিছু করলো, তবু তার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হবে না, বরং এটা অনেক পরে হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। এটা হওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে, সে অ্যারেস্ট হয়েছে ইত্যাদি বিষয়ে কতবার কতবার হয়েছে, একবার তাকে তুলে নিয়ে গেল দুর্নীতির বিষয়, তারপরে আরজিকরের বিষয়, কারণ আরজিকরের বিষয়টা তো আগেই ছিল, কিন্তু তাকে এভাবে দিয়ে এতদিন পরে, প্রায় এক মাসের বেশি হয়ে গেছে, দেড় মাসের কাছাকাছি তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না কেন? চোর ছাচর বদমাস, তার তো ক্যান্সেল হওয়ার কোথাও হবে প্রশাসনে, আসলে প্রশাসনও বাঁচাচ্ছে এদেরকে, তাই এটা ঘটছে। স্বাস্থ্য ভবনের তো নয়, এটা আইএমএ করেছে, আইএমএ কাউন্সিল থেকে করেছে, এটা স্বাস্থ্য ভবন করেনি। সুতরাং তারা একটা একটা জায়গায় আসবে, তবে তো এটা করবে। এবং শুধু সন্দীপ ঘোষ না, সঙ্গে যারা জড়িত বিরূপাক্ষ, অভিক দে এবং আরও মিস্টার রায়, সকলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত। মানে আমি তো আমার প্রশ্ন এটা যে এত সময় কেন লাগবে, কারণ প্রথমে তাকে একবার শুনুন, একটা একটা এটা তো সাবজুডিস কেস চলছে, সুতরাং সেটা যতক্ষণ না পর্যন্ত একটা জায়গায় আসবে তার আগে তো কিছু করা যায় না, সেই জন্যই হয়তো দেরি হচ্ছিল। অফকোর্স সন্তুষ্ট মানে তার ফাঁসি চাই যে আমরা তারিখের পর থেকে জুনিয়র ডাক্তাররা মুভমেন্ট করছে, তার 40 দিন ক্রস করে আজকে 41 দিন, এখনো পর্যন্ত তাদের যে দাবিগুলো ছিল তার একটাও কি মানা হয়েছে? সেই অর্থে দীর্ঘ লড়াইয়ের পর শুধুমাত্র সিপিকে স্থানান্তর করা হয়েছে, বা ওই শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরের কয়েকজনকে সরানো হয়েছে, ফলে এই সরকারের কাছে এর থেকে আর বেশি কিছু পাওয়ার কোনো প্রত্যাশা নেই মানুষের। মানুষ তাই রাস্তায় নেমে লড়াইয়ের মধ্যে দিয়ে যতটা এগোতে পারে। ভালো হয়েছে সন্দীপ ঘোষের এতদিন বাদে হলেও মেডিকেল কাউন্সিল তার রেজিস্ট্রেশন বাতিল করেছে। ভালো, যদি আগামী দিনে তার ডাক্তারই শুধু না, তার যদি যাবজ্জীবন হয় তাহলে মানুষই খুশি হবে, অন্তত যে মেয়েটাকে তারা মেরেছে তার পরিবার অন্তত খুশি হবে যে না একটা শাস্তি হয়েছে। সময় এতটা লাগছে তার কারণ হচ্ছে যে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, এবং আপনারা জানেন যেটা, যে প্রথম যে 9ই আগস্ট ঘটনা ঘটেছিল, যেখানে হচ্ছে একটা কর্মক্ষেত্রে ঘটেছিল, তো সেই কর্মক্ষেত্রে হওয়ার পরে
কর্মক্ষেত্রে যেটা হয়েছে, হওয়ার পরে প্রথম এমপ্লয়ার যেখানে কাজ করছেন সেই এমপ্লয়ারে FIR করার কথা ছিল, সেটা হয়নি, এবং সকালে ঘটেছে, অনেক বিকেল বা সন্ধ্যাবেলার দিকে FIR হয়েছে। সুতরাং যে এইটা হয়েছে তার মানে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, এবং ওনাকে, উনি যখন রেজিগনেশন নিয়েছিলেন ওনাকে সঙ্গে সঙ্গে অন্য একটা জায়গায় রিপ্লেসমেন্ট করে দেওয়া হয়েছিল। সেইটার জন্যই ওনার ক্ষেত্রে, এবং CBI ওকে যখন প্রথম ধরেছিল ওনাকে প্রথমে ধরলো কিন্তু আপনার দুর্নীতির দায়ে, তার কিছুদিন পরে ধরলেন এই ঘটনাটা খুনের দায়ে ধরলেন, এবং তারপরে এটা ঘটলো এবং মেডিকেল কাউন্সিল এটা করলো। উনি ইনফ্লুয়েন্সিয়াল খুব, এবং উনি বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করে থাকেন, তাই জন্য ওনার ক্ষেত্রে ব্যবস্থাটা নিতে একটু দেরি হয়েছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানে বাংলা হাট।